এই মুহূর্তে জাতিসংঘের তরফ থেকে একটি ভয়াবহ রিপোর্ট দেওয়া হলো যে রিপোর্টে বলা হচ্ছে কলকাতা সহ দেশের কুড়িটি শহর রয়েছে এবার মহাবিপদে সমুদ্রগর্ভের নিচে তলিয়ে যেতে পারে এই সমস্ত শহরগুলি তোমরা এই খবরটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্প্রতি জলবায়ু পরিবর্তনের উপর জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা জলবায়ু পরিবর্তনের বিষয়ে নিষ্ক্রিয়তার পরিণতি সম্পর্কে একটি ভয়াবহ সতর্কবাণী তুলে ধরেছে যা কলকাতার মতো শহরগুলির জন্য বেশ কয়েকটি বিষয়ে উদ্বেগ তুলে ধরেছে জলবায়ু পরিবর্তন দু এই সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের পরে জলবায়ু পরিবর্তনের ফলে কলকাতার মতো উপকূলীয় শহরগুলিতে দ্রুত জলবায়ুর বিপত্তি ঘটবে রাষ্ট্রপুঞ্জের আইপিসি এর মতে মারাত্মক ঘূর্ণিঝড়ের প্রভাবে ডুবে যেতে পারে ভারতের বেশ কয়েকটি শহর আর সেই তালিকাতেই প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা কিন্তু কেন এমন হতে পারে এর একমাত্র কারণ উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে কলকাতা ছাড়াও পৃথিবীর আরও বেশ কয়েকটি শহর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে এখানে আরও বলা হয়েছে জাতিসংঘের সংস্থা তরফে নশো পঁয়তাল্লিশ জন বিজ্ঞানী এই প্রতিবেদনটি লিখেছেন এবং গত সোমবার দিন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে রিপোর্টটি বলা হয়েছে যে শহর বসতি এবং মূল পরিকাঠামো অধ্যয়নের প্রধান লেখক তিনি জানিয়েছেন যে ভারতের শহরগুলি অত্যন্ত হুমকির মধ্যে রয়েছে বিশেষ করে মুম্বাই চেন্নাই কলকাতা এবং ভুবনেশ্বরের মতো উপকূলবর্তী এবং তার কাছাকাছি থাকা শহরগুলি বিশেষজ্ঞদের মতে শুধু কলকাতা নয় ভয়াবহ বন্যার কবলে পড়ে ডুবে যেতে পারে দেশের আরও কুড়িটি বড় শহর তোমাদের বুঝতেই পারছেন এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে যে রিপোর্টে বলা হচ্ছে কলকাতা সহ দেশের কুড়িটি শহর যেটা বন্যার কবলে ডুবে যেতে পারে তার একমাত্র কারণ এখানে বলা হচ্ছে উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন